নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি সুস্মিতা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন দেখো, দিদিবাড়িতে এসে তারপর আমরা সন্ধেবেলা একটু সবাই বেরিয়ে পড়েছি, একটু খাবার দাবার খাবো আর হচ্ছে সবাই মিলে একটু গল্প করব। তো একটা বড় মাঠ আছে, তো দিদি বলল যে চল সবাই ওখানেই যাই, আর আমি একটু দিদির এখানে এসে একটু একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। তো ওখানে ওই জন্য আর বিশেষ করে আসা। তো দেখো, আমার দাদার ছেলে আর আমার বাবা, আমার দুই বাবা হাঁটছে তারা, আর হচ্ছে এদিকে আমার মেয়েরা। দেখো তো এই যে শেষমেশ আমরা কিন্তু সেই মাঠের একদম কাছে চলে এসেছি এবং মাঠের মধ্যে প্রবেশ করছি। তো এখানে হচ্ছে আমার মেয়েরা হওয়ার আগেও এখানে আসতাম সন্ধ্যের পরে, তখন দিদির ছেলে ছোটো, আমি দিদির ছেলে দিদি আমরা এখানে এসে একটু টাইম পাস করতাম, গল্প করতাম, খাবার দাবার খেতাম। তো তখন কিন্তু এত লোক ছিল না, তখন খুবই সামান্য লোক হতো। এত লোক কিন্তু মানে আমি এবার এসে আমি দেখছি যে এত লোক, মানে কোনো কিছু না, তাতে মনে হচ্ছে কি মেলা, একটা মেলা হয়েছে। মানে এত, দেখো শুধু মাঠটাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একটুখানি, দেখো কত লোক আর লোক। আর আমার দাদার ছেলে সে বুঝতেই পারছে না কী করবে, আর একটু আমার ছোটো মেয়ে তোমাদের সাথে হ্যালো করে দিল, আর বড় মেয়ে তো ব্যস্ত, দেখো না তার আর কোনো দিকে ধ্যান নেই। তো এবার বসে একটু নিজের দিকেও সেলফি তুলে নিচ্ছি, জানোই আমি নিজে মানে ভিডিও করতে খুব ভালোবাসি। এই যে চপ খাচ্ছি এখন, যদিও বলেছিলাম একদম চপ খাবো না, কিন্তু দিদি জোর করে দিল, বললো যে না খা একটু কিচ্ছু হবে না। যাই হোক, এবার একটু দেখো না, মানে বেশ হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই যে আমার বাবা, মানে আমার বাবু, বাবাকে আমরা বাবু বলে ডাকি, তো এই যে বাবু আর আমার মেয়েরা, দেখো হ্যাঁ বড়ো মেয়ে তো লাফালাফি করছিল, অনেক ধমক দিয়ে বসিয়ে দিলাম। তো যাই হোক, শেষমেশ আমরা বাড়ি চলে এলাম। এসে এইবার দেখো, এসে ওই যে আমার বড় মেয়ে মায়ের পাশে বসে আছে। তো যাই হোক, ব্লগটা আমি পরের দিন সকালে নিয়ে এলাম, আমি আবার ড্রেস পরে নিয়েছি, একটাই ড্রেস নিয়ে গেছি, তার জন্য হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না। ওটা কালকে সন্ধ্যের সময় ছিল, আর এটা এখন দিনের ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, মানে আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে। তো মনটা একটু খারাপ খারাপ লাগে, সবাই মিলে একসাথে ছিলাম, বাবা মা দাদা বৌদি, দাদার ছেলে, দিদির ছেলে, দিদি জামাই বাবু, আমার দুই মেয়ে, আমি। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা এসে চলে গেছে, মানে আমাদের সাথে এলো কিন্তু সকালবেলা চলে গেছে, কারণ অফিস ধরবে বলে, মানে আগের দিন সকালে। আর আমি তো একদিন মানে বেশি রইলাম, তো এখন আমরা ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি করছি। আমাদের ট্রেন হচ্ছে 7টায় ছিল, তো এখন 6:30 বাজে, আমরা তাই একটু হালকার করে একটু কাজল টাজল দিয়ে হালকার উপরে সেজে নিলাম। তো একটা জিনিস ভাবলে খুব খারাপ লাগে, যে মা বাবা দাদা ওরা চলে যাবে বনগা, মানে আমার আমার ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে, আর আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে আসবো শ্বশুর বাড়িতে। তো ওরা ওদের মতো চলে যাবে বাড়িতে, আর আমি আমি যাব এদিকে। সত্যি কথা বলতে কি, মেয়েদের না কোনো মানে বাড়িঘর তো হয় না, হ্যাঁ সবই পরের পরে। আর মেয়েরা বিয়ে হলে সত্যি মানে অন্যরকম পর হয়ে যায়, এটা একদম বাস্তব কথা, মেয়েরা বিয়ে হলে কিন্তু পর হয়ে যায়। কারণ মেয়েদের বিয়ে দিয়ে দিলে মানে বাবা মার অনেকটা দায়িত্ব শেষ হয়ে যায়, মানে কিছুটা থাকে ঠিক আছে কিন্তু সেরকম থাকে না। তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, আর এনা সানার মনটা খুব খারাপ, এনার বিশেষ করে মনটা খুব খারাপ, কারণ ওদের ভাই এখন চলে যাবে বাড়িতে আর ওরা চলে যাবে বাড়িতে, তো মনটা খুব খারাপ। আর ওদের সাথে সাথে কিন্তু আমার মনটাও খুব খারাপ হয়। দেখো এই যে আমার মা, আমার মা মানে আগে তো ভাবতেই পারতাম না মাকে ছাড়া, কিন্তু সেই মা চলে যাচ্ছে অন্য জায়গায় আর আমি চলে যাচ্ছি অন্য জায়গায়, ভাবলে না বুকটার ভেতরে কীরকম একটা করে। হ্যাঁ তা আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে, এটাই হচ্ছে মেয়েদের জীবন, মেয়েদের জীবন সত্যি খুব কষ্টের। আর এবার আমি দেখো
আমরা ওই ট্রেন থেকে নেমে এবার মানে আরেকটা ট্রেনে উঠে গেলাম, মানে ওরা চলে গেল ওই দিকে আর আমরা নেমে গিয়ে এবার ব্যান্ডেলের ট্রেনে উঠলাম। এবার খুব কাছাকাছি, ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি। দেখো কীরকম একটা মন মারা, যাওয়ার সময় একটা হাসি খুশি আর এবার এনার ঘুম পেয়ে যাচ্ছে, বলছে মা আমার ঘুম পাচ্ছে। তাই বললাম কুলার ঠিক আছে, একটু মাথা দিয়ে কুলে শুন, তো বাড়ি যাওয়ার পরে তো খাইয়ে দাইয়ে শুয়ে দেব। এটা হচ্ছে আমাদের বাজার, তো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। ফাইনালি বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে এখন মাথা ভনভন করছে যে কোথা থেকে শুরু করব। মানে মোটামুটি ঘর বাড়ি ঝাড় দিতে হবে, হ্যাঁ, তো এখন অনেক কাজ অনেক কাজ, তো এখন মানে আর কথা বলবো না, এরপরে আবার ফিরে আসবো অবশ্যই। তো বন্ধুরা দেখো বাসন টাসন মেজে রাখা হয়েছে, এবার হচ্ছে ঘর বাড়ি সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন জাস্ট বাসনগুলো আলাদা আলাদা করে রাখবো, মানে থালাগুলো আমি সব রাখবো, কারণ ওপরে নিয়ে যাবো না থালা, একটা বাটি রাখবো, প্লেট রাখবো, ব্যাস ছোটো ছোটো দুটো বাটি রেখে দিই। এগুলো হচ্ছে আমি এই নিচের রান্নাঘরে ঝাঁকাতে রেখে দিচ্ছি, আর এগুলো নিয়ে ওপরে চলে যাব, কারণ তো রান্নাবান্নাটা উপরে, ওই জন্য এগুলো নিয়ে উপরে চলে যাব। আর ফ্রিজটা যেহেতু নিচে চলে এসছে, ওই জন্য তোমার হচ্ছে আমার একটু অসুবিধাই হচ্ছে সব জিনিসপত্র নিয়ে বারে বারে ওপরে নিচে করা, কারণ ফ্রিজ থেকে যে লঙ্কা ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে লঙ্কা নিয়ে এলাম, আমডাল করব, তো তার জন্য আমটাও নিয়ে যাচ্ছি, বেশি করেই লঙ্কা নিয়ে ওপরে রেখে দেব। এই যে চলো এবার ওপরে চলে যাই। এবার রান্নাঘরটা ঝটপট করে গুছিয়ে নিই, বাসন টাসন সব উল্টোপাল্টা হয়ে আছে। আমাদের দাদাভাই এই যে আলু এনে রেখেছে, এখনও ব্যাগ থেকে বের করা হয়নি। আর এদিকে হচ্ছে ঘর ঝাড় দেওয়া বাকি আছে, তো ঝট করে এই ঘরটাই বাকি আছে ঝাড় দেওয়া, তো এই ঘরটা ঝট করে ইয়ে করে নিই, ঝাড় দিয়ে নিই। আর এত গরম পড়েছে যে কাজ করলেই মানে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, যতবার কাজ করব ততবারই স্নান করতে হচ্ছে, না হলে মনে হচ্ছে কেমন যেন একটা লাগছে, অস্বস্তিকর পরিবেশ। কবে যে একটু বৃষ্টি ঝড় হবে, মানে ঝড় না বৃষ্টি হলেই শান্তি, ঝড় হলে না আবার প্রচুর ধুলো হয়, আর ধুলোটা আমার বিরক্তকর। এই যে এসছি সব আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু মুছেছি, কিন্তু হলে কি হবে, আবার হয়তো যদি ঝড় হয়, তো দুদিন ধরে শোনা যাচ্ছে ঝড় হবে ঝড় হবে, ঝড় হলে তো আর কোনো কথাই নেই, এই যে কী অবস্থা হবে এটাই, যে মানে ধুলোতেই ধুলো, দরজা জানলা আটকানো থাকে তবু কোথা থেকে ধুলো ঢোকে বলো তো বন্ধুরা, মানে যাচ্ছে তাই অবস্থা। তো আমার এই ফাইনালি এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। একটা কথা বলি, বেড়াতে যেতে খুব ভালো লাগে, বেড়াতে যেতে ভালো লাগে, মানে ব্যাগ প্যাকিং করতে ভালো লাগে, কোন জিনিসটা পরবো সেটা করতে ভালো লাগে, যাওয়াটা খুব আনন্দের, সেটা যেখানেই হোক, বাপের বাড়ি হোক, যে কোনো রিলেটিভের বাড়ি হোক, বা এমনি ঘুরতে বলো, সব জায়গাতেই ভালো লাগে, কিন্তু আসাটা মানে বাড়িতে ফিরে উফ এত কাজ, মানে কি বলবো, মানে বিশেষ করে মেয়েদের, হ্যাঁ মেয়েদের বলতে মানে বউদের এত কাজ, মানে যাদের মানে এই ধরনের কাজগুলো করার লোক নেই, যে জামা কাপড়গুলো আনবো সেই জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করা, বাচ্চাদের ওষুধপত্র নিয়ে যাওয়া সেগুলো বের করে জায়গা মতো রাখা, তারপরে হচ্ছে এসে বাচ্চারা কি খাবে আগে সেটা মাথায় চিন্তা করা, তো একের পর এক এই চিন্তাগুলো ঘুরতে থাকে। যখন মোটামুটি ওখান থেকে বেরোবো বা বেরোইনি, যে কালকে তো সকালে বেরোবো, আমাকে সকালে গিয়ে এগুলো করতে হবে, তারপর পুজো করা, যেহেতু বাড়িতে লোক নেই জানোই তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো, তো সেই সমস্ত সব কিছু পাট করে করতে করতে মানে আমি নাজেহাল। যদিও আমার মেয়েদের আজকে বর্মার বাড়ি থেকে খাবার এনে খাওয়ানো হয়েছে সকালবেলায়, কারণ আমি ওই যে তোমাদেরকে বললাম যে এরপর অনেক কাজ, তারপরে জামাকাপড় চেঞ্জ করে আগে নিজের ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে মেয়েদেরকে আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি,
তা ঘুম পাড়িয়ে দিলে এইবার আমি নিরিবিলি দিয়ে কাজ করতে পারবো। তো এই ওপরের ঘরটা সবটাই ঝাড় দিয়েছিলাম, ওই ঘরটা বাকি ছিল, ওই ঘরটা ঝাড় দিলাম, আর মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। আর রান্না তো দেখছোই, রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে বেশি না আজকে টক ডাল হবে, আর মাছ ভাজা হবে, কাতলা মাছ আনা হয়েছে বড় বড় পেটি, সেই মাছ ভাজা হবে। তো এটাই হচ্ছে যে মেয়েদের জীবন এরকমই, মানে কষ্ট যাই বলো তাই বলো, যদি চাকরিও কেউ করে তবুও, মানে ছেলেরা তারা অফিস চলে যাবে এসে টেসে, তাদের কিন্তু ওই চিন্তা নেই যে বাচ্চা কী খাবে, সংসারে কী করতে হবে। কিন্তু মেয়েদের কিন্তু চাকরি বাকরি করলেও হোক, মানে করলে হয়তো একটু কষ্ট কম, যে তারা তাদের হয়তো লোক থাকে বা কারুর থাকে না, তো না থাকলে বা থাকলেও একটা তার মাথায় চিন্তা থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, আর বেশিক্ষণ কথা বলবো না, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মতো টাটা, কারণ তোমাদের সাথে গল্প করার একদম টাইম নেই, আমাকে অনেক কাজ করতে হবে, কাজেই কাজ।